সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যেগুলো কাজ ছিল সেগুলো করে তারপর হচ্ছে এক কাপ চা খেলাম আর একটা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম। খালি পেটে নাকি বাসা থেকে বের হতে হয় না সকালের দিকে আর কি, তো সেই জন্যই এটা আবার আমার আম্মু খুব মানত, আমরাও মানি। তো যতই ঝামেলা থাকুক যত কিছুই থাকুক কিছু না খেলেও এক গ্লাস পানি খেয়ে বাসা থেকে বের হই আর কি। আর এই তো অনেক কষ্টের পরে সদরঘাট আসলাম, এতটাই জ্যাম ছিল যা বলার মতো না, একেবারে বিরক্ত লেগে গেছে। বাড়ি যেতে তো ভালোই লাগে, আর এটা ভালো লাগে না এমন মানুষ তো নেই বললেই চলে, কিন্তু সমস্যা হচ্ছে এই সদরঘাটের জ্যাম, এই জ্যামের জন্য কিছুই ভালো লাগে না। তো যাই হোক, অনেক কষ্ট করে তো আসলাম, এসে এরপর হচ্ছে এখন লঞ্চে উঠে গেলাম, লঞ্চ ছেড়েও দিল। তো আমরা চেয়েছিলাম আর কি ওই 12টার লঞ্চে যেতে, সেই লঞ্চে আর যেতে পারলাম না, তারপর হচ্ছে 1:30টার লঞ্চে গেলাম ওই জ্যামের জন্য। বের হয়েছে ঠিক টাইমে, যদি আর একটু আধা ঘন্টা আগে বের হতাম তাহলেই হয়ে যেত আর কি। তো যাই হোক ব্যাপার না, এখন যেতে আর কি সন্ধ্যা হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। যদি বাসায় কেউ থাকতো তাহলে আর অতটা সমস্যা ছিল না, সন্ধ্যা হলেও কি রাত হলেও কি, কিন্তু বাসায় তো কেউ নেই, তো দেখা গেল গিয়ে আবার সেই সব কিছু একটু গোছানো টোছানো, এই এগুলোর জন্যই একটু ঝামেলা আর কি। আর নদীর পরিবেশ তো সবসময় ভালো লাগে, নদী কখনো সুন্দর হয় কখনো আবার ভয়ঙ্কর হয়, এই হচ্ছে ব্যাপার। তো বেশ ভালোই লাগলো, আর সাইড দিয়ে যে যে নৌকা টুকাগুলো যাচ্ছে দেখে না বেশ ভালো লাগছে, আর নদীর মধ্যে তো সেই সুন্দর বাতাস, বাতাসের কথা বলে তো আর লাভ নেই, একেবারে অন্যরকম একটা পরিবেশ, যে না গেছে লঞ্চে সে বুঝবে না। তো যাই হোক, তারপরে এই যে লঞ্চের মধ্যে তো খাবার দাবারের কোনো অভাব থাকে না, হাজারটা খাবার থাকে, এটা হচ্ছে চিড়ামুড়ি, তারপর খেলাম হচ্ছে নুডলস, তো এই খেলাম, আরও সাথে চাও খেয়েছিলাম, সেটা তো আর ভিডিও করিনি, এত কিছু ভিডিও করতে ভালো লাগে না, এখন মনে হচ্ছে বাড়ি যাব, ওইটাই আসল। আর এই যে দেখেন এর মাঝেই না মেঘ করেছিল, তো বৃষ্টি করলেই হয় কি যে খুব ভয় লাগে আমার, আমার না সবাইকে ভয় লাগবে আর কি। তারপর আবার কিছুক্ষণ বাদে ওই মেঘ কেটে গেছিলো, খুব একটা আর ঝামেলা হয়নি। আর এই যে এখন আমরা চলেও এসেছি, কি সুন্দর না, গল্প করতে করতেই আমরা বাড়ি চলে আসলাম। তো এখন আমাদের লঞ্চ হচ্ছে ঘাটে, ভিড়বে আর কি, তারপর আমরা বেরিয়ে পড়ব। তো বেশ ভালোই লাগছে, বাড়ি যাবো একটা আনন্দ, কিন্তু ওই বাড়ি গেলে যে একটা খারাপ লাগার শূন্যতা সেটার জন্য আবার মন খারাপ করে। তো এই যে এখানে আমি একেবারে বাজার টাজার করে টরে নিলাম, কেন কি এখান থেকে যাচ্ছি এদিক দিয়ে বাজার টাজার করে নিয়ে গেলে রাতে আর ঝামেলা হবে না, না হয় হয় কি ওই আবার বাজারে যাও এইসব ঝামেলা থাকে। আর এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, কেন কি ওই একটু ঝামেলায় ছিলাম সেই জন্য, আর আমি অনেক অসুস্থ ছিলাম, গলা ব্যথা ঠান্ডা, ভিডিও দিব কিভাবে, কথাই তো বলা যায় না তাই না। আর এই হচ্ছে আমাদের বাড়ির মেন রাস্তা আর কি। তো এই তো এখন বাসায় আসলাম, তারপর একটু হালকা পাতলা করে সব কিছু গোছালাম, গুছিয়ে টুছিয়ে এরপর এখন হচ্ছে ওই জানলা টানাগুলো খুলে টুলে দিলাম আর কি। আর এই তো এখন রাতের বেলা, আর আজকে কিছু রান্না করিনি, ডিম পাউরুটি করে নিলাম, এ দিয়ে হয়ে যাবে সকালবেলা, তারপর যা রান্না করার করা যাবে আর কি। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন।